ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দগণ, আপনাদের সম্মুখে খুতবায় মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার ইচ্ছা করেছি তা হল মহরম মাসের করণীয় ও বর্জনীয়। খুতবা টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, এজন্য বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, তবে আপনাদের সম্মুখে আমি যা করণীয়, যা পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সেই বিষয়টা ইনশাল্লাহ স্পষ্ট করে দেব। আমাদের সমাজে মহরম মাসকে কেন্দ্র করে শিরক ও বেদাত, নাজায়েজ কুসংস্কার যা প্রচলিত আছে, জেনে নেবেন, যা আপনাদের সম্মুখে পেশ করা হবে না এই মহরম প্রসঙ্গে, তা মূলত শরীয়ত সম্মত না। আল্লাহ তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতা শুহুরে ইন্দাল্লাহি ইসনা সারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা 12টি আল্লাহ তাআলার বিধানে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে। বাংলায় যেমন 12টি মাস আছে, ইংরেজিতে 12টি মাস আছে, আরবিতেও 12টি মাস আছে। এই 12টি মাসের গণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার কিতাবে মাসসমূহের গণনা 12টি, আর এই মাসসমূহের গণনা সেই দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে রয়েছে যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস, 4টি মাস হলো নিষিদ্ধ মাস, 4টি মাস হলো পবিত্র মাস। সেই মাস প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, তিনটি মাস ধারাবাহিকভাবে, আরবি মাসের শেষ দুইটি মাস এবং প্রথম মাস শেষের দিক থেকে, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম এই তিনটি ধারাবাহিকভাবে শেষের দিক থেকে, আর একটা হলো রজব মাস যা জুমাদে সানি এবং শাবানের মধ্যবর্তী মাস, রমজানের আগের আগের মাস। তো এই 4টি মাস প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাহাত্ম্য এবং মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই প্রতিষ্ঠিত দিন, এটাই প্রতিষ্ঠিত বিধান। এই মাসসমূহের গণনার ক্ষেত্রে কোনো হেরফের নেই। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের প্রতি কোনো প্রকারের জুলুম করো না। অন্যান্য মাসে অন্যান্য দিনে যে অত্যাচার জুলুম ফেতনা ফাসাদ করা যাবে এমনটি নয়, সদা সর্বদাই ফেতনা ফাসাদ জুলুম অত্যাচার রক্ত প্রবাহিত করা হারাম, কিন্তু এই 4টি মাসে তার
গুরুত্ব আরো বেড়ে যায়। সুতরাং মক্কার মুশরিক কুরাইশরাও জাহিলিয়াতের যুগে এই চারটি মাসের ব্যাপক সম্মান প্রদর্শন করত। আপসে তাদের হিংসা বিদ্বেষ, মারামারি, ঝগড়া বিবাদ হলেও এই মাস যখন শুরু হতো, আপনার জুলহিজ্জা জুলকাদা মাস যখন শুরু হতো, তখন জুলকাদা মাসের শুরু থেকে নিয়ে আপনার মুহররম এই ধারাবাহিকভাবে তিনটি মাস তারা ঝগড়া বন্ধ করে দিত। আপসে যে মারপিট দাঙ্গা ফাসাদ তাদের চলত, এই মাসের পবিত্রতা রক্ষার্থে তারা অন্যথায় অবগত হওয়ার পরেও আমাদের জুলম অত্যাচার, আমাদের মারামারি, ফেতনা ফাসাদ প্রবৃত্তির অনুসরণ মুশরিক এবং জাহেলদের রীতিনীতি থেকেও ছাড়িয়ে গেছে, যে কারণে এই মাস সমূহে সাধারণ একটা মাস ছিল। তখন মানে যখন আসমান এবং জমিনকে সৃষ্টি করেন আল্লাহ তাআলা, সেই সময় রমাদান মাস একটা সাধারণ মাস ছিল, তার কোনো মাহাত্ম্য এবং মর্যাদা ছিল না। এই রমাদান মাসের মাহাত্ম্য এবং মর্যাদা সেই উপযুক্ত সময় শুনবেন যখন রমাদানের প্রাককালে বা রমাদানে আসলে কোরআন অবতীর্ণ যখন হলো রমাদান মাসে, তখন এই রমাদান মাসের মাহাত্ম্য এবং মর্যাদা সমস্ত মাসকে ছাড়িয়ে গেল। ফল কথা, সৃষ্টির আসমান জমিনের সূচনা লগ্ন থেকে যে চার মাসের মাহাত্ম্য এবং মর্যাদা বর্ণিত হয়েছে পবিত্র কোরআন এবং সুন্নাতে, তা হল জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু সিয়ামে বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162 রাসূল সাল্লাল্লাহু সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাদানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। রমাদানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মুহররম মাসের রোজা। তা এই মুহররম মাসের রোজা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, কুরাইশরা রেখেছে, ইহুদিরা রেখেছে, খ্রিস্টানরা রেখেছে মুহররম মাসের রোজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুহররম মাসের রোজা রমাজানের পরে শ্রেষ্ঠতম রোজা। আবু কাতাদার হাদিসে বর্ণিত আছে, যা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আয়ুকাফরা সানাতা আল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা করি আশুরা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরা রোজার মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যদি আমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকি তাহলে আমাদের টোটাল গুনাহ মাফ হয়ে যাবে, আর যদি আমরা বড় গুনাহে যদি নিমজ্জিত হই, আমরা যদি বড় গুনাহ করে ফেলি, তাহলে বড় গুনাহগুলো তওবা ছাড়া মাফ হবে না, তবে যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি কারো ছোট গুনাহ না থাকে, যদি কারো ছোট গুনাহ না থাকে, তার কারণ ছোট গুনাহগুলো মাফ হয়ে যায় বিভিন্ন কারণে। এক অক্তে আমরা ওযু করছি, ফজরে আমরা নামাজ পড়ছি, ফজরের আগে যা কিছু ছোট গুনাহ হয়েছে মাফ হয়ে গেছে। ফজর থেকে জোহরের মাঝে যে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, যখন আমরা ওযু করি এই ওযুর মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে এই ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। তো আমাদের যদি গুনাহ যদি থেকে না থাকে ছোট, তাহলে আমাদের মাহাত্ম্য এবং মর্যাদা বৃদ্ধি হবে, দ্বিতীয়ত বড় গুনাহগুলো আমাদের হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা নেকি অর্জনের প্রচেষ্টা করব। তাহলে আমরা জানতে পারলাম মুহররম মাস ফজিলতপূর্ণ মাস, মুহররম মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে কুরাইশরা রোজা রেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম রোজা রেখেছেন, ইহুদিরাও রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, খ্রিস্টানেরাও রোজা রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মুহররম মাসে রোজা রেখেছেন। তো আশুরাই মুহররমের মধ্যে অন্যতম রোজা। আশুরাই মুহররম বলতে দশই মুহররম, আশুরাই মুহররম বলতে দশই মুহররম। দশই মুহররম প্রসঙ্গে বর্ণিত আছে
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে ইহুদিদের জিজ্ঞেস করেছিলেন এই 10ই মুহররমের মুহররম প্রসঙ্গে, তখন ইহুদিরা বলেছিল এই দিনটি হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফিরাউনের জুলম ও অত্যাচার থেকে মুখ শেষ করে দিয়েছিলেন। এই দিনটি হলো সেই দিন যে দিন মূসা আলাইহিস সালাম মুক্তি লাভের পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, কৃতজ্ঞতা প্রকাশ করত, সিয়াম পালন করেছিলেন, রোজা রেখেছিলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি হচ্ছি বেশি হকদার রোজা রাখা, আমি হচ্ছি মূসা আলাইহিস সালামের বেশি হকদার। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত আছে। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নির্দেশ দিলেন তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আগে থেকেই রোজা রাখছেন। এবার যখন এটা যখন অবগত হলেন যে মূসা আলাইহিস সালাম ফিরাউনের জুলম অত্যাচার থেকে মুক্তি লাভ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করত, তিনি রোজা রেখেছিলেন, সিয়াম পালন করেছিলেন 10ই মুহররমে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নির্দেশ দিলেন তোমরা রোজা রাখো, রোজা রাখো। অবশ্য যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাকে ইচ্ছাধীন করে দিয়েছেন। এর তাৎপর্য হলো এখন আমরা যদি আশুরার রোজা রাখি তাহলে নেকি পাব, বিগত আমাদের এক বছরের গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এই রোজার মাধ্যমে, আর আমরা যদি আশুরার রোজা না রাখি তাহলে আমরা পাপী হব না। ইচ্ছা দিনের অর্থ হলো এটা, আমরা পাপী হব না যদি আশুরার দিনে যদি আমরা রোজা না রাখি। তাহলে যেহেতু এর অফুরন্ত ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে, কিয়ামত দিবসে যেখানে এক একটি নেকির জন্য মানুষ ত্রাহি ত্রাহি করবে, আফসোস করবে, বারজাখী জীবনে মৃত্যুর পরে মানুষ সেখানে আফসোস করবে, সেখানে আমাদের কর্তব্য হলো সিয়াম পালন করা। তার কারণ এখানে একটা বিষয় জেনে রাখুন, সর্বপ্রথম ফরজ বিষয়গুলোর হিসাব হবে, আপনার ফরজ নামাজের হিসাব হবে। ফরজ নামাজ যদি ঠিক যদি থেকে থাকে, নামাজ যে হিসেব নামাজের হিসেবে কেউ যদি উত্তীর্ণ হয়ে যায়, সফল হয়ে যায়, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর ফরজ নামাজের প্রথমত হিসাব হবে, ফরজ নামাজে কোনো প্রকারের ঘাটতি থেকে গেলে নফল নামাজ দিয়ে পূর্ণ করা হবে। এজন্য বেশি বেশি সুন্নাত এবং নফল নামাজ আদায় করা শরীয়ত সম্মত একান্ত কর্তব্য। তারপরে আপনার জাকাতের হিসাব হবে, জাকাতে কেউ যদি উত্তীর্ণ হয়ে যায় বেশ ভালো, আর জাকাতে ধরা পড়ে গেলে ফের বিষয়টা আবার কঠিন হতে শুরু হবে। আবার যদি জাকাতে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তখন আপনার নফল দান খয়রাত সাদকা দ্বারা আপনার এই জাকাতের ঘাটতি পূর্ণ করা হবে। অনুরূপভাবে রমজানের রোজা, রোজার প্রথমে হিসাব হবে ফরজ রোজার, যদি ফরজ রোজায় যদি কোনো প্রকারের ঘাটতি থেকে থাকে তাহলে আপনার নফল রোজা দ্বারা সেটাকে পূর্ণ করা হবে। এখন যদি আমাদের নফল রোজাই যদি আমরা রাখতে অভ্যস্ত না হই, আমরা যদি নফল রোজা না রাখি, তাহলে কাল কিয়ামতে আমরা যদি ফরজ রোজার ব্যাপারে আমাদের ত্রুটি বুঝতে থাকার কারণে ঘাটতি থেকে যাই তাহলে আমরা ফেঁসে যাব। এক তো আমরা অনেকেই ছোট থেকে রোজা রাখি না, আপনার সাবালক হয়ে যাওয়ার পর থেকে রোজা রাখি না, বৃদ্ধ বয়সে রোজা রাখতে শুরু করেছি, আর তারপরেও যদি আমরা যদি নফল রোজা না করি তাহলে তো আমরা ফাঁসবো, এটা স্বাভাবিক। এজন্য আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাতৃবৃন্দ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আশুরা রোজার বিনিময়ে বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন এই আশুরার রোজা কয়টি এতটুকু জেনে রাখুন, আশুরার রোজা একটি, সেটা হলো 10ই মুহররম। কিন্তু আমরা শুধু 10ই মুহররম রোজা রাখবো না, 9-10 মুহররম রোজা রাখবো না, 10-11 মুহররম রোজা রাখবো। তার কারণ হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আল্লাহর রাসূল, ইহুদিরা এই 10ই মুহররমের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করে থাকে, 10ই মুহররমকে বিশেষ দিন হিসেবে তারা উদযাপন করে থাকে, এই 10ই মুহররমে তারা আনন্দ উপভোগ করে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফাইদা কানাল আমুল মুকবিল, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমা তাসি, আগামী বছর ইনশাআল্লাহ
আমি নয় মহররম রোজা রাখব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগামী বছর পর্যন্ত বেঁচে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১১ হিজরির ১০ই মুহররম রোজা রেখেছেন। তারপরে ইচ্ছা পোষণ করেছেন আগামী বছর অর্থাৎ ১২ হিজরি পর্যন্ত আগামী বছর মুহররম মাস যদি আমি পাই তবে ৯ই মুহররম রোজা রাখবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আর পাননি, আপনার ১১ হিজরিতেই আপনার ইন্তেকাল করে গিয়েছিলেন, সেই আগামী বছর আসার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। সহিহ মুসলিম হাদিস নম্বর ১১৩৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইচ্ছা পোষণ করলেন আমি ৯ই মুহররম রোজা রাখব, এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাতে চেয়েছিলেন, কি বুঝাতে চেয়েছেন যে ১০ তারিখকে বাদ দিয়ে ৯ তারিখ রোজা রাখব, নাকি ৯ এবং ১০ ১০ তো রেখেছি ১০ এর সাথে ৯ও অর্থাৎ ৯ এবং ১০ তারিখ রোজা রাখব। এর তাৎপর্য দুটোই হতে পারে, কিন্তু কোনটা সঠিক, কোনটা প্রাধান্যযোগ্য, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার থেকে বেশি এর তাৎপর্য অন্য কেউ বুঝতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো মুসনাদে আবি শাইবা এবং ইমাম বাইহাকির সুনানুল কুবরাতে হাদিস আছে যে ইবনে আব্বাসকে যখন জিজ্ঞেস করা হলো আশুরার রোজা প্রসঙ্গে যে আশুরার রোজা, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইহুদিদের বৃদ্ধাচরণ করো, মানে ইহুদিদের বৃদ্ধাচরণ করো এবং ৯ এবং ১০ই মুহররমে রোজা রাখো। ইহুদিরা শুধু ১০ই মুহররমে রোজা রাখে, তো তোমরা ৯ এবং ১০ তারিখে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি ৯ই মুহররম রোজা রাখবো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাৎপর্য বুঝলেন যে শুধু ৯ নয়, না বরং ১০ এর সাথে ৯, অর্থাৎ ৯ এবং ১০। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আস-সুনানুল কুবরাতে বলছেন যে এই তাৎপর্য তো ইবনে আব্বাস বুঝেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, আর এটাই হচ্ছে প্রাধান্যযোগ্য। আমাদের সমাজে প্রচলিত আছে বা কিছু কিছু বিদ্বান ও ফতোয়া দিয়ে থাকেন একটি হাদিসকে কেন্দ্র করে যা মুসনাদ আহমদে আছে যে ১০ই মুহররম তো রোজা রাখতে হবে, তা একদিন আগে এবং একদিন পরের সাথে মিলিয়ে অর্থাৎ ৯ এবং ১০ অথবা ১০ এবং ১১। এই মর্মে বর্ণিত হাদিসটি জয়ীফ, এই হাদিসটি ইবনে আব্বাস সূত্রেই বর্ণনা করা হয়েছে, কিন্তু দুটি কারণে এই হাদিসটি জয়ীফ, ফলে তা আমলযোগ্য নয়। সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত উত্তম বিষয়ের ইচ্ছা আকাঙ্ক্ষা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ তারিখে রোজা রেখেছেন না ৯ তারিখের ইচ্ছা পোষণ করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা ৯ এবং ১০ তারিখে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। অতএব আমরা যারা আশুরা মুহররমের রোজা রাখব তারা ৯ এবং ১০ই মুহররম রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি সাধারণভাবে মুহররম মাসে একাধিক রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আশুরায় মুহররম হিসেবে আপনি ১০ ১১ আপনি রাখবেন এমন দিন না, আশুরায় মুহররম হিসেবে না। আপনি সাধারণভাবে অনেক রোজা রাখতে পারেন মুহররম মাসে, কোনো অসুবিধা নেই, কিন্তু আশুরায় মুহররম হিসেবে যে রোজাটা রাখবেন সেই রোজাটা হবে আপনার ৯ই মুহররম এবং ১০ই মুহররম, এই দুই দিন ৯ই মুহররম এবং ১০ই মুহররম, এটা হাদিস দ্বারা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক কুসংস্কার শিরক বেদাত প্রচলিত আছে। একটি বিষয় স্মরণে রাখবেন, শোক পালন, পুরুষদের জন্য বৈধ না। কেউ মারা গেল, বুঝতে পেরেছেন, কোনো বিপদ এলো, আপনি দুঃখিত হলেন, আপনি ব্যথা পেলেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, এটা আলাদা জিনিস,
কেউ মারা গেলে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে ক্রন্দন ছাড়া, এটা জায়েজ, জায়েজ। কিন্তু শোক পালন কোন পুরুষের জন্য, শোক পালন কোন পুরুষের জন্য বৈধ না। আসল শোক পালন কাকে বলে? আলহেদাদ, আলহেদাদ। শোক পালন মানে সৌন্দর্য অবলম্বন থেকে বিরত থাকা, কোন বিপদ আপদকে সামনে রেখে, কোন বিপদ আপদকে কেন্দ্র করে সৌন্দর্য অবলম্বন করা থেকে বিরত থাকা, খুশবু সুগন্ধি থেকে বিরত থাকা, নাম হলো আল ইহদাদ ওয়াল হেদাদ, তথা শোক পালন করা। তো এটা পুরুষদের জন্য বৈধ না, নারীদের জন্য বৈধ। কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, নারীদের জন্য বৈধ। কোন নারীর যদি নিকট আত্মীয় কেউ যদি মারা যায়, তাহলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা ওয়াজিব না, এটা জায়েজ একমাত্র স্বামী ছাড়া। স্বামী যদি মারা যায়, তাহলে মহিলার জন্য শোক পালন করা ওয়াজিব 4 মাস 10 দিন যদি গর্ভবতী না হয়। সূরা বাকারা 2 নম্বর সূরার 234 নম্বর আয়াত এবং সহিহ বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আদেশ রয়েছে, আর যদি গর্ভবতী হয় তাহলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শোক পালন করা অপরিহার্য। সূরা তালাক 65 নম্বর সূরার 4 নম্বর আয়াতের অংশ বিশেষ। তাহলে একজন মহিলার জন্য যদি স্বামী মারা যায়, 4 মাস 10 দিন তাকে শোক পালন করতেই হবে। মানে সে রঙিন কাপড় পরবে না, সুগন্ধি ব্যবহার করবে না, অলংকার পরিধান করবে না, সাজসজ্জা অবলম্বন করবে না, এ থেকে বিরত থাকবে 4 মাস 10 দিন। গর্ভবতী হলে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়া না হওয়া পর্যন্ত, অর্থাৎ একজন মহিলা গর্ভবতী আছে, তার স্বামী মারা গেছে, 1 ঘন্টা পরে যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তখন তার জন্য আর শোক পালন করা তখন ওয়াজিব নয়, সে তখন শোক পালন করা থেকে তখন বেরিয়ে চলে আসে। আবার যদি 8 মাস যদি সময় লাগে, তাহলে 8 মাস পর্যন্ত তাকে শোক পালন করতে হবে, ইদ্দতের মধ্যে থাকবে সে তখন। ইদ্দতের মধ্যে মানে ওই রং চঙে কাপড় পরিধান করবে না, অলংকার পরিধান করবে না ইত্যাদি। তাহলে মহিলার জন্য শোক পালন করা স্বামীর মৃত্যুর পরে অপরিহার্য 4 মাস 10 দিন কিংবা সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। আর অন্যান্য ক্ষেত্রে আত্মীয় স্বজন যদি মারা যায়, এদের জন্য সর্বোচ্চ 3 দিন, এটা জায়েজ, জরুরি না মহিলাদের জন্য। আর পুরুষদের জন্য কোনো অবস্থাতেই শোক পালন করা বৈধ নয়। একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আশুরায়ে মুহররমের কোন সম্পর্ক নেই, আশুরায়ে মুহররমের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন সম্পর্ক নেই। সুপ্রিয় ভাতৃবৃন্দ, যে আপনি সেখানে শোক পালন করবেন প্রতি বছর, গালে চপাটাঘাত করা, চিৎকার চেঁচামেচি করা, হাই আফসোস হাই আফসোস বলে ক্রন্দন করা, এগুলো চরমতম অপরাধ, হারাম। এমনকি শোককে কেন্দ্র করে, বিপদকে কেন্দ্র করে ন্যাড়া হওয়া, এটাও হারাম। আপনি সাধারণভাবে ন্যাড়া হতে পারেন, কোনো সমস্যা নেই, সাধারণভাবে আপনি ন্যাড়া হতে পারেন, কিন্তু কোনো বিপদকে কেন্দ্র করে আপনি ন্যাড়া হতে পারেন না। আপনি চিৎকার করে কান্না ক্রন্দন করতে পারেন না, যেখানে যে পরিস্থিতিতে আজকে যদি আপনার জন্য কেউ যদি ইন্তেকাল করে, আব্বা আম্মাও যদি ইন্তেকাল করে, চিৎকার চেঁচামেচি করে কান্না করা বৈধ নয়। আর সেখানে কবে ইন্তেকাল করেছেন তার জন্য কান্না চিৎকার চেঁচামেচি, বুক চাপড়ানো, গালে চপেটাঘাত করা, ব্লেড দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কেটে দেওয়া, তাজিয়া বানানো, এগুলো শির্ক কুফর। সুপ্রিয় ভারতবৃন্দ, আপনার আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক জৈব জাল ভিত্তিহীন হাদিস প্রচলিত আছে, প্রমাণিত নয়। সময় নেই সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার, আমি শুধু আপনাদের এতটুকু বলি, আমাদের সমাজে অনেক আপনার জৈব জাল ভিত্তিহীন হাদিসকে কেন্দ্র করে আপনার আমাদের সমাজে কুসংস্কার বর্ণিত আছে, এগুলো থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ছিল সেই বিষয়গুলো আপনাদের সম্মুখে প্রমাণ, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ছিল, যা আমাদের জন্য করণীয় সেই বিষয়টা আপনাদেরকে বললাম।
যে বিষয়গুলো বর্জনীয় আমাদের সমাজে কুসংস্কার অপসংস্কৃতি আছে, এগুলো জয়ী জাল এবং ভিত্তিহীন কোন হাদিসই নেই কতগুলো বিষয়ে, তা থেকে আমাদের বিরত থাকায় একান্ত কর্তব্য। সেটা আপনারা বুঝে নেবেন আমাদের সমাজে আশুরায় মুহাররামকে কেন্দ্র করে যা করণীয় আলোচনা করলাম তার বাইরে যা আছে এগুলো সব বর্জনীয়, এগুলো সব বর্জনীয়। শুধু একটি হাদিস আপনাদের বলে বক্তব্য ইদি করে দিচ্ছি, যে হাদিসের নির্যাস আবু মুসা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা সূত্রে হাদিস বর্ণিত আছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1581 ও 82, আবু মুসা সারি থেকে সহিহ মুসলিম হাদিস বর্ণিত আছে। তা হলো এই যে বিলাপ করা, মৃত্যুকে কেন্দ্র করে বিলাপ করা, এটা হলো জাহেলি প্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিলাপকারিণী যদি মৃত্যুর আগে তৌবা না করে তাহলে কিয়ামত দিবসে তাকে আলকাত্রা যুক্ত পোশাক পরানো হবে এবং লেলিহান শিখার বর্ম পরিধান করানো হবে। সাধারণত পুরুষদের থেকে মহিলারা ক্রন্দন করে বেশি বিপদকে কেন্দ্র করে, এজন্য এখানে মহিলার কথাটা উল্লেখ করা হয়েছে। পুরুষদের জন্য তো শোকই জায়েজ নয়, মহিলাদের জন্য শোক জায়েজ ছিল, একটা পর্যায়ে ওয়াজেব ছিল মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য তো কোন অবস্থাতে শোক জায়েজই নয়। আর সেখানে যদি পুরুষরা যদি এই বিলাপ যদি করে, ক্রন্দন যদি করে কারো জন্যে, তাহলে সেটা কিয়ামত দিবসে তাকে আলকাতরা যুক্ত পোশাক পরানো হবে এবং লেলিহান শিখার বর্ম, আগুনের বর্ম পরা হবে, আগুনের বর্ম পরানো হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এজন্য আমরা যদি অতীতে কোনো কিছু এই প্রসঙ্গে যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে থাকি তাহলে আমাদের জীবন দশাতেই তথা এখনই আমরা একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তকরণে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের অজান্তে যে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আমাদের ভুল ত্রুটি হয়ে গেছে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করে ফেলেছি, আল্লাহ তুমি নিজ রহমতে তা আমাদেরকে ক্ষমা করে দাও।